মানুষ যখন বলে তখন কিন্তু জনপ্রতিনিধিদেরকে বলে তারা আমাদের সহায়ক ভূমিকা পালন করতে পারে রাজুক কিন্তু কাজটা করা সিদ্ধান্ত নেওয়া এটা আমি মনে করি সেই সংস্থা জনপ্রতিনিধিদের কাজ এনিওয়ে আমি আর দুইটা কথা বলেই শেষ করব দুই তিনটা কথা এখানে মাঠ এবং ওপেন স্পেসের কথা বলা হয়েছে এবং এই ডিটেইল এরিয়া প্ল্যানের মধ্যে দেখানো হয়েছে যে কতটুকু পার্সেন্ট কত পার্সেন্ট একটি এলাকাতে খেলার মাঠ জলাশয় বা ভূমি থাকবে যা দেখানো হয়েছে বা বলা হয়েছে তার থেকে কিন্তু আপনার বইতে নির্দিষ্ট করা হয়নি অর্থাৎ আমি যদি বলি যে নারায়ণগঞ্জে একটা উদাহরণ ছোট্ট উদাহরণ যে 5 একর জায়গা বলা হয়েছে যেটা মাঠ থাকবে কিন্তু রাজুকে এই বইটার মধ্যে দেখানো হয়েছে মাত্র 1 একর আর 4 একর কোথায় হবে সেটা কিন্তু দেখানো হয় নাই এই ডিটেইলসটা যদি না দেখানো হয় ভবিষ্যতে কাজ করতে গিয়ে কিন্তু জটিলতা দেখা হবে ওপেন স্পেসের কথা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন এবং উনি স্থানীয় সরকার থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে শিশুবান্ধব নগরী গড়ার জন্য জলাশয় সংরক্ষণ করার জন্য কিন্তু মাননীয় মন্ত্রী মহোদয় দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে এই জলাভূমিকে লিজ দেওয়া হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরি বা মিল মালিকদের কাছে শীতলক্ষ্যা নদীর চারপাশ যদি দেখেন তাহলে দেখলে খুবই দুঃখজনক ঘটনা যে চারিপাশে যে সিমেন্ট ফ্যাক্টরি গড়ে উঠেছে বিভিন্ন ফ্যাক্টরিগুলি গড়ে উঠেছে এবং নদীকে গ্রাস করে ফেলছে এইখানে কিন্তু এই এই ড্যাবে দেখানো হয়েছে শীতলক্ষ্যার চারপাশে হেভি বাড়ি এবং মাঝারি টাইপের ফ্যাক্টরি দেওয়ার কথা আমি একদম এখানে দাঁড়িয়ে সকলের সামনে অনুরোধ করছি এটা যেন কোনো অবস্থাতে না হয় নদী মাতৃক এই বাংলাদেশকে বাঁচাতে হলে নদীর চারিপাশে শুধু শীতলক্ষ্যাই নাই বুড়িগঙ্গা শীতলক্ষ্যা তুরাগ বালি কোনো নদীর পাশেই বাড়ি স্থাপনা দেওয়া আমি মনে করি যে সমুচিত হবে না পরিবেশবিদরা আরও ডিটেলস বলতে পারবে ওপেন স্পেসের কথা বলে জলাশয়কে সংরক্ষণ একবার স্পেসিফাই করা যে কত কত জলাশয় আমাদের ঢাকা শহরে হয়তো আপনারা বিশদ করেছেন কিন্তু অন্য অঞ্চলগুলি নারায়ণগঞ্জ গাজীপুর যেহেতু ড্যাবের এরিয়া দিন আমরা চাইলেও আপনারা দিচ্ছেন না সুতরাং এগুলিকে একদম আইডেন্টিফাই করে দিতে হবে আদারওয়াইজ অনেক কিছুই ঠিক হয়েছে আমি একটা জিনিস একটু বুঝতে পারি নাই হেরিটেজ নিয়ে এখানে যে কথাগুলি বলা হয়েছে সেই হেরিটেজ সংরক্ষণে আরেকটা কথা বলেছে আমি ভালো করে বুঝি নাই আমি এই জিনিসটা বুঝে তারপর আমি মতামত দিব কিন্তু মাননীয় মন্ত্রী আপনার কাছে বলতে চাচ্ছি যে হেরিটেজ রক্ষা করার জন্য আমি আপনাকে অনুরোধ করব যে হেরিটেজ নারায়ণগঞ্জ সহ অন্যান্য জেলাতে আছে সেখানে বিভিন্ন মন্ত্রণালয় লিজ নিয়ে সেগুলি আবার বিক্রি করে দিচ্ছে সেই বিক্রির আওতায় নারায়ণগঞ্জে হাজিগঞ্জ দুর্গ পড়েছে আমরা মামলা করেছি মামলা করে অর্ডার নিয়েছি তারপরে সেই জায়গা আমরা ফেরত পাচ্ছি না আমি মনে করি ওই শহরের যে লিডার আছে তার দায়িত্ববোধ অনেক বেশি থাকা দরকার এবং তাকে দায়িত্ব দেওয়া উচিত কিন্তু আমাদের প্রচলিত ভাষায় একটি কথা আছে যে পৌরসভাগুলি বা সিটি কর্পোরেশনগুলি ওই রকম সক্ষম নাই আপনাকে অনুরোধ করব সেই সক্ষমতাটা বাড়ানোর জন্য আমাদের এখন যারা জনপ্রতিনিধি হয়ে আসছে তাদের এডুকেশন যোগ্যতা লিডারশিপ পাওয়ার অনেক অনেক বেশি আপনি ভালো করেই জানেন মন্ত্রী মহোদয় এবং তাদেরকে দিয়ে আপনার কাজ করাতে হবে এবং এই ডিটেলস আরও জেনে তারপর আমরা যে প্রস্তাবগুলি দিব লিখিত আকারে সেই প্রস্তাবগুলিকে যেন ওভারলুক করা না হয় আজকেই যেন এখানে আলোচনা শেষ করে না দেওয়া হয় ও এই প্রস্তাবগুলিকে যেন সংযুক্ত করা হয়